কেরালার অলরেডি রেজিস্ট্রেশন কিন্তু শুরু হয়ে গেছে 27 মার্চ থেকে। তো যারা কেরলে রেজিস্ট্রেশন করবে বলে একটা চিন্তা ভাবনা করে রেখেছো, তাদের জন্য ছোট্ট একটা ইনফরমেশন দিয়ে দিই। কেরলের ল্যাঙ্গুয়েজ কিন্তু মালায়ালাম। তো যারা একেবারে পুরো বাজেট কম রয়েছে, ওয়েস্ট বেঙ্গলের স্টেট কোটায় পড়তে গেলে যে টাকা খরচ লাগে তার থেকে হয়তো একটুখানি বেশি খরচ করতে পারবে, তাদের জন্য কেরালা হচ্ছে বেস্ট অপশন। বাট কেরালাতে ল্যাঙ্গুয়েজটা নিয়ে কম্প্রোমাইজ করাটা প্রচুর টাফের বিষয়। সেখান থেকে দাঁড়িয়ে তোমরা যদি চাও ছত্তিশগড়ে কিন্তু অ্যাডমিশন নিতে পারো। ছত্তিশগড়ের রেজিস্ট্রেশন পোর্টাল এখনও পর্যন্ত ওপেন হয়নি। ছত্তিশগড়ের ফিসটা কিন্তু সব থেকে কম, অর্থাৎ কেরালার থেকে একটুখানি বেশি। অর্থাৎ যদি দেখা যায় সব থেকে কম ফিস রয়েছে কেরালার, তারপরে রয়েছে ছত্তিশগড়। তো ছত্তিশগড়ের রেজিস্ট্রেশন এখনও পর্যন্ত শুরু হয়নি। যারা চাইছো অ্যাডমিশন নেবে এই এই ইয়ারে, কনফার্ম একটা সিট চাই, তারা চাইলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো। আমরা তোমাদের বাজেট অনুযায়ী একটা ভালো কলেজ অ্যাডমিশন করে দিতে পারবো।